আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে উপস্থিত হয়েছি বলিভদ্র ইউনিয়নের এক নং ওয়ার্ডে। দর্শক, আপনারা লক্ষ্য করছেন যে এক নং ওয়ার্ডের মোহাম্মদ রাঙ্গা ভাইয়ের মুরগ মার্কার বিশাল একটি মিছিলের পর আজকে আমরা যে আপনাদেরকে দেখাবো সেটা হলো উঠান বৈঠক। তারা উঠান বৈঠকে এখানে আপনারা লক্ষ্য করতেছেন যে মুরব্বী সহ বৃদ্ধ উপনিয়াত এবং এদিকে নারী পুরুষের বিশাল সমাগম। তো দর্শক, এখানে আরো কিছু মুরব্বী আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং তাদের অভিমত জানবো যে 11ই নভেম্বর যে নির্বাচন বলিভদ্র ইউনিয়নে, তাদের পছন্দের ভোটারদেরকে তারা ভোট দিবে কি দেবে না বা এলাকার সার্বিক পরিস্থিতি কি সে বিষয়ে আমরা জানবো। তো দর্শক, এদিকে আমরা কথা বলি। দর্শক চলুন, দর্শক আপনারা লক্ষ্য করতেছেন এখন একজন আমার খুবই পছন্দের একজন বড় ভাই, তার সঙ্গে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো 11ই নভেম্বর যে নির্বাচন, সে নির্বাচন বিষয়ে এবং আপনাদের বলিভদ্র ইউনিয়নের যে কি বর্তমানে কি অবস্থা, যে সে বিষয়ে আপনার অভিমত জানার জন্য ধনবাড়ি সংবাদের অগণিত দর্শক দেশে এবং বিদেশে আপনাকে দেখতে পাচ্ছে। আপনি এই বলিভদ্র ইউনিয়নের এই 1নং ওয়ার্ডের বিষয়ে আপনি একটু বিশ্লেষণ করবেন, তাই বলেন। ধন্যবাদ আপনাকে। আমি এই ব্যাপারে একটু বলতে চাই যে আমাদের এই বলিভদ্র ইউনিয়ন 7নং বলিভদ্র ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার জয়ী হয়েছেন, তাকে সবার আগে আমি ধন্যবাদ জানাবো, মোবারকবাদ জানাবো। হ্যাঁ, তারপরে আমাদের এই 1নং ওয়ার্ডে 2জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতাছে, মেম্বার প্রার্থী। আচ্ছা, 2জনের মধ্যে একজনের নাম নুরুল আমিন রাঙ্গা মার্কা মুরগ, আরেকজনের নাম আক্তার হোসেন মার্কা ফুটবল। তো এই 2জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। আমি আশা করি আমি মোরগের পক্ষে ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। ভোট কেন্দ্র এখানে আমার মনে হয় সুশৃঙ্খল ভাবে হবে, আশা করি কোনো গোলমালের আশঙ্কা আমরা করতেছি না। যদি এরকম কিছু হয় আশা করি আমাদের উপজেলা আওয়ামী প্রশাসন সুন্দরভাবে দেখবেন এবং আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী রফিকুল ইসলাম তালুকদার সাহেব অবশ্যই এই ব্যাপারে খেয়াল রাখবেন বলে আমি আশা করি। আমরা বিপুল ভোটে বিজয়ী হব। গৌতম ভাইকে ওনার গঠনমূলক পরামর্শ দেওয়ার জন্য এবং বলিভদ্র 1নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে উনি যে কথাগুলো বললেন, কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে আরেকজন ভাই আছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং এই ওয়ার্ডের যে সার্বিক পরিস্থিতি তার কাছ থেকে আমরা জানবো। দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের এই ওয়ার্ডের বর্তমানে কি অবস্থা বা আপনারা কি প্রত্যাশা করতেছেন? মুরগ মার্কার অবস্থান নিচে, তো মুরগ মার্কার বর্তমানে আপনারা আজকে বিশাল যে একটা শো ডাউন করতেছেন, তো কি রকম আপনাদের প্রত্যাশা যে একবার তিনি মেম্বার হয়েছিলেন আবারও তিনি মেম্বারে আসার জন্য যে ইচ্ছা পোষণ করেছেন, আপনাদের উপর তো সেই কতটুকু তার উপর আস্থা আছে? অনেক আস্থা আছে। হ্যাঁ, 100% আস্থা আছে আপনার? আচ্ছা, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কথা বলার জন্য। তো দর্শক, এদিকে আরেকজন ভাই আছে, তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে যে আপনারা বিশাল একটি শো ডাউন করলেন এবং আজকে আপনারা এই উঠান বৈঠকের আয়োজন করেছেন, তো 11 নভেম্বর যে নির্বাচন সে বিষয়ে আপনার অভিমত জানতে চাচ্ছি। ধনবাড়ি সংবাদের দর্শকরা আপনাকে ওই অভিমত ব্যক্ত করার জন্য তারা অপেক্ষা করতেছে। আমরা এখানে আজকে 7নং বলিভদ্র ইউনিয়নের 1নং ওয়ার্ডে 2জন মেম্বার পাওয়ার প্রার্থী, আমরা একজনের পক্ষ থেকে নুরুল ইসলাম রাঙ্গা, নুরুল ইসলাম রাঙ্গার পক্ষ থেকে আমরা মুরগ মার্কার মিছিল করেছি সুন্দর এবং সুষ্ঠুভাবে, অনেক জনগণ আছে সবাইকে নিয়ে মিছিল করেছি। আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের মুরগ মার্কা অবশ্যই পাস করবে, এই আশা। ধন্যবাদ আপনাকে। তো আপনার গঠনমূলক পরামর্শ দেওয়ার জন্য দর্শক এই সাইডে আমরা আরো কিছু দর্শকের সঙ্গে আমরা কথা বলবো। আপনারা দর্শক লক্ষ্য করতেছেন এদিকে জনগণে পরিপূর্ণ হয়ে গেছে, উঠানটি পরিপূর্ণ টইটম্বরে ভরপুর হয়েছে। দর্শক এদিকে চলেন, আমরা কিছু আরো কিছু মুরব্বীদের সঙ্গে কথা বলবো এবং বর্তমানে যে মেম্বারের দায়িত্বে আছে তার সঙ্গে আমরা কথা বলবো। দর্শক চলুন। আসসালামু আলাইকুম।
আপনি এই ওয়ার্ডের ভোটার কি কি অবস্থা বলতেছেন নির্বাচনে শুনে না এদিকে শুনে না কানে শুনে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম আসুন 11 নভেম্বর যে নির্বাচন সেই বিষয়ে আপনার অভিমত জানতে চাচ্ছি আপনার পরিচয় বলেন আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চাংমিয়া বলিবদ্র 1 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আছি আমি নুরলামীর রাঙ্গার পক্ষে কাজ করতেছি আমি প্রথমবার নুরলামীর রাঙ্গার পক্ষে কাজ করে তাকে বিজয়ী করেছি এবং কি তার পরবর্তীতে আমার ভাগ্না আমাদেরকেও আই জনগণ বলিবদ্র 1 নম্বর ওয়ার্ডের উলিপুর বলিবদ্র মিলা ছাত্র সমাজ সবাই মিলে আমাকে আবার বিজয়ী করেছিলেন এবারেও জনগণের এতই মতামত যে ভালো এত মতামত আমার মনে হয় ধনবাড়ি উপজেলায় বলিবদ্র ইউনিয়নের মধ্যে এরকম নুরলামীর রাঙ্গার মতো এত জন সমর্থন আমার মনে হয় না কোনো জায়গায় আছে আমি বিজয়ী হওয়ার জন্য কামনা করি এবং কি বিশাল ব্যবধানে আমাদের যে আরেকটা প্রার্থী আছে তাকে বিশাল ব্যবধানে আমরা জয়ী হওয়ার জন্য আকাঙ্ক্ষা আমাদের আমরা এটা আমরা আশা করি যে আমরা তাকে কমপক্ষে আমাদের সাবেক চেয়ারম্যান বর্তমানে আমাদের রবিউল ইসলাম তালুকদার বিনা ভোটে আমাদের চেয়ারম্যান হয়েছেন আমি তাকে আকুল আবেদন জানাবো আমাদের এই কেন্দ্রে যাতে কোনো ঝামেলা না হয় সে আশা ব্যক্ত করে আমরা তাকে বিজয়ী হওয়ার জন্য আমরা বিশাল ব্যবধানে বিজয়ী করব বলে আমি আশা করি আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তো দর্শক এখন ধনবাড়ি উপজেলার বলিভদ্র ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী রাঙ্গা ভাইয়ের মোরগ মার্কার বিশাল মিছিলের স্লোগান আপনারা দেখলেন এখন রাঙ্গা ভাই পুনরায় কেন আবার এই ওয়ার্ডে ওয়ার্ডবাসীর খেদমত করার জন্য ইচ্ছা পোষণ করেছেন আমরা সেই কথাগুলো আপনাদেরকে আমরাও শুনব এবং সারা দেশবাসী সারা বিশ্বের লোকে শুনবে তো রাঙ্গা ভাই আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি এই ওয়ার্ডে আবারও কেন আপনি এই ওয়ার্ডবাসীর খেদমত করার জন্য ইচ্ছা পোষণ করেছেন রাঙ্গা ভাই আপনি আপনার বক্তব্য বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আজকে 7 নং বলিবদ্র ইউনিয়নের 1 নং ওয়ার্ডে আমি মোহাম্মদ নুরুল্লাহ রাঙ্গা মুরুখ মার্কা আমার প্রতীক আপনারা জানেন বলিবদ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন তাকে আমি বলিবদ্র 1 নং ওয়ার্ডের বাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই কারণ তার কাছে আমি ব্যক্তিগত না আমার এই ওয়ার্ডবাসী সকলের ভালোবাসার দৃষ্টিতে 11 নভেম্বর বলিবদ্র 1 নং ওয়ার্ডের
যাতে নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয় সেই বিষয়ে তার প্রতি একটু আকুল আবেদন জানাবো। পাশাপাশি আপনারা জানেন যে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের আমার প্রাণপ্রিয় নেতা এবং ডক্টর রাজ্জাক বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কৃষিমন্ত্রী, জানে বারবার সে তিন চারবারের এমপি এবং মন্ত্রী দুইবারের। আমি ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ প্রথমেই ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জু চেয়ারম্যান সাহেব এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক ফারুক আহমেদ ফরিচ্ছাদ এবং ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সিনিয়র সহসভাপতি হারুন রশিদ হীরা, উপজেলা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, তার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করব এবং উপজেলা আরও নেতৃবৃন্দ যারা আছেন এবং উপজেলা যুবলীগ ছাত্রলীগ সকলের প্রতি আমার সালাম এবং ধনবাড়ী উপজেলার সকল জনগণের প্রতি আমার সালাম। আমি সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি 11 নভেম্বরে যাতে বলিবদ্ধ 1 নং ওয়ার্ডে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়। আমি নির্বাচন করতে চাইছি এই জন্যেই জনগণ আমাকে ছাড়ে নাই, আমি জনগণের ভালোবাসায় আমার নির্বাচন করতে বাধ্য, সেই কারণে আমি বলিবদ্ধ 1 নং ওয়ার্ডের সকল জনগণ এবং মা বোন সকল শ্রেণীর লোকের জন্যে আমি বাধ্য হয়েছি যে আমার নির্বাচন করতেই হবে, তাছাড়া আমার কোনো বিকল্প ছিল না। আমি সেই দৃষ্টিকোণেতে বলিবদ্ধ 1 নং ওয়ার্ডের জনগণের খেদমত করার জন্য আল্লাহ তাআলা যেন আমার তৌফিক দান করে সেই লক্ষণীয় কারণেই আমার এই নির্বাচন করার। আচ্ছা, আমরা জানতে পারছি যে বলিভদ্র ইউনিয়নে অনেক নতুন ভোটার হয়েছেন, সেই নতুন ভোটারদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। আমি নতুন নতুন ভোটার ভাই ও বন্ধুদের বলতে চাই, আমি ইয়ং নেতৃত্ব নতুন জেনারেশন ডিজিটাল যুগ, তারা ইয়ং নেতৃত্বকে পছন্দ করে, সকল নতুন ভোটারদের প্রতি আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। তারা আমার হয়ে কাজ করেছে, 11 নভেম্বরে যাতে তারা আমাকে এই মুরুখ মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করে আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা জানি আমাকে এই সকল মানুষের ভালোবাসা খেদমত করার জন্যে 11 নভেম্বরে যাতে আমাকে বিজয় করায়, সেই লক্ষ্যে আমি নতুন ভোটার ও ভাই বন্ধুদের সকলের প্রতি আমার এবং ধনবাড়ী সাংবাদিক রাজু ভাই এবং তার সহকর্মীকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বলিবদ্ধ 1 নং ওয়ার্ডের বাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাঙ্গা ভাইকে, তার নির্বাচনী কি প্রতিশ্রুতি নিয়ে উনি এই ওয়ার্ডের আবার পুনরায় নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন এবং এই ওয়ার্ডবাসীর কি কি খেদমত করবেন সেই বক্তৃতা তার কথার মাঝে তিনি ফুটিয়ে তুললেন। তো ধনবাড়ী সংবাদ যারা দেখেন নাই এর আগে তাদেরকে বলবো, ধনবাড়ী সংবাদ ইউটিউব চ্যানেল এবং ধনবাড়ী সংবাদ একটি ফেসবুক পেজ আছে। আমরা প্রতিদিন রাত্রি 11টায় ধনবাড়ী উপজেলার তৃণমূল পর্যায়ে সংবাদের ভেতরের সংবাদ তুলে এনে আপনাদের সামনে হাজির করি। আমি বলি ভদ্র 1 নং ওয়ার্ড থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, নির্বাচন সুষ্ঠু হোক, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হোক, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, এটা পূর্বের প্রবাদ ছিল, বর্তমানে যে প্রবাদ আমার ভোট আমি দেব দেখে শুনে বুঝে যোগ্য ব্যক্তিকেই দেব। সবাই ভালো থাকবেন, বলি ভদ্র 1 নং ওয়ার্ড থেকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।